হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়েছি আমি আগেই দেখিয়েছি ট্রেলারে, আমি দেখিয়েছি। তো যাচ্ছি আজকে আমরা কোলাঘাটে, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে, তো সেই জন্য ভাবলাম একটা ভালো স্পেস দেখে কোথাও যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছিলাম আমাদের খুবই বাড়ির কাছাকাছি একটা জায়গা, যেটা খুব সুন্দর, দারুণ জায়গা একটা। আমি যেহেতু মানে যাইনি এখনও, তো ফ্রেন্ডদের মুখে শুনেছিলাম, আর আমরা বেরিয়ে পড়েছি আর এখানে চলেও এসেছি কোলাঘাটের সামনাসামনি। আমাদের বাড়ি থেকে যেহেতু আসলাম মারুতি করে, তো এটা মারুতির হাই রোডে চলে এসেছি কোলাঘাটের এখন। তো মারুতি করে কিংবা বাইকে করে আসলে খুবই সুবিধা। তো কোলাঘাটে আসতে বেশিক্ষণ সময় লাগলো না, আমাদের বাড়ি থেকে 45 মিনিট লেগেছে। আর ওই যে ওইটা কোলাঘাটের ব্রিজ দেখতে পাচ্ছ, ট্রেন যাচ্ছে এখন। আর আমরা যেহেতু বেরোতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন, সন্ধ্যা এখন 5টা বাজে, কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি দেখতেই পাচ্ছ, আর হোটেলটার নাম আগে দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, হোটেল লারিকা। তো খুবই সুন্দর জায়গাটা, দেখতে খুব সুন্দর। আর সামনেই যে আমাদের গাড়ি যাচ্ছে, আমরা ভেতরেই চলে এসেছি দেখতে পাচ্ছ। ভেতরে এন্ট্রি নিতেই এত দারুণ, মানে দুধার পুরো রাস্তার গাছ আর লাইটে ভরে গেছে, দেখতে এত দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতেই পারছ। আর হোটেলটার নাম দেখিয়ে দিয়েছি আগে, হোটেল লারিকা। খুবই দারুণ একটা স্পেস, একটা মানে মাইন্ড ফ্রেশ করার মতো জায়গা, তোমরা যে কেউ আসতে পারো এখানে। আজকে যেহেতু মানডে, তো ভিড়টা একটু কমই আছে, উইকেন্ডে এখন ভীষণ ভিড় থাকে বলে, মানে ভালোই ভিড় হয়। আর এখানে আমাদের বাড়ির সব বাচ্চারা, যেহেতু আমরা বাচ্চারা সবাই মিলে, হোটেলটা কিন্তু দারুণ লাগছে, হোটেলটা দারুণ লাগছে, হোটেলটা পিছনটা তোমাকে দেখাবো, আসো। হ্যাঁ, আমার সাথে, আমি তোমার গাইড, ঠিক আছে। এটা হচ্ছে গার্ডেন, তো বাচ্চাদের খেলার জায়গা আছে, এটা এখানে বসে আপনি কফি ফফি খেতে পারেন, বাইরে সার্ভ করবে কফি, আসুন। আপনার সাথে আমি ভেতরটা দেখাই আপনাকে, ভেতরে ঢুকতে গেলে আপনি চার্জ থেকে এসেছেন, তো পুরো দায়িত্ব আমার আপনাকে পুরোটা দেখানোর। বা আপনার মানে কী বলে ওটা বাংলা ভাষায় কী বলে, আমি আমি বাংলা খুব, আমার বাংলা খুব খারাপ, আমি বাংলা বুঝতেই পারিনি, খুব ভালো কথা বলছি, তো চলে এসো আমার সামনে, হেঁটে হেঁটে আসো। ওইটা প্রথমে আপনাকে ওখান দিয়ে উঠতে হবে, উঠে গিয়ে ওই যে গেট আছে ফার্স্ট গেট, ওটা ওটা পরে ডান দিকে পড়বে রিসেপশন, আসো আমার সাথে আসো। আচ্ছা, সামনে পার্কিং আছে, আপনি গাড়ি ফোর হুইলারে ওখানে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, রুমে যাবে আপনি, চলে আসুন রুমে, রুমে যাবো ভালো। ও এখনো 6টা বাজেনি। ওয়াও, হ্যাঁ সবাই নামবো, দারুণ লাগছে কিন্তু। এই যে খেজুর গাছটা দেখছেন, এর প্রচুর বড় ইতিহাস আছে, এটা আরব থেকে আনা হয়েছে। হ্যাঁ, এটা আরবে। এই যে দেখে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এটা এখানে নয়, আমাদের ইন্ডিয়ান খেজুর গাছ না, সেই জন্য এই যে এটা গ্রিন নয়, একদম যে পাতাগুলো গ্রিন হয় না, গ্রিন না, এটা দেখবেন হালকা আপনার মেরুন কালার আছে। তো মোটামুটি তোমাদের বাইরে সবটাই দেখিয়ে দিয়েছি, আর আমার ফ্রেন্ড যেও তোমাদের সবকিছু ইন্ট্রোডিউস করে দিয়েছে, ভীষণ ভালো। কি তো বাইরের নাইট ভিউটা তোমরা দেখতেই পেয়েছো, ডে ভিউ পরে মানে নেক্সট দিন সকালে আমি দেখিয়ে দেবো। আর যেহেতু আমাদের আসতে রাত হয়ে গেছে, সেই জন্য এখন নাইটের এটাই দেখালাম। আর এখানে ঢুকতেই আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, এখানে টেবিলের উপর আগে চা কফি যে যা খাওয়ার জন্য রেখে দিয়েছি, আর সামনে একটা ওয়ার্ড্রপ করে দিয়েছি জামা কাপড় রাখার জন্য, তো ওইটা খালি ওয়ার্ড্রপ।
তো আমি আমার ব্যাগ ট্যাগ সব এখানে রেখে দিয়েছি, আর সামনে একটা মিনি ফ্রিজও দিয়ে দিয়েছে। তো ফ্রিজটা এখন যেহেতু অফ আছে, নিজেরাই চালু করে নিতে পারবে। আর এখানে শুজ বাগেরা রাখার জন্য একটা স্পেস করে দিয়েছে। তো রুমের ভেতরে এন্ট্রি নিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা বড় মাপের টিভিও দিয়ে দিয়েছে, আর এদিকে একটা টেবিল, চেয়ার টেবিল সব দিয়েছে বসে, মানে সাজগোজ করার জন্য। সামনে একটা ভালো বড় দেখে মিরার দিয়ে দিয়েছে। আর এখানে যেহেতু এসে একটু নাস্তা করেছিল, তার জন্য খাবার টেবিলের উপর রয়ে গেছে খাবারের এগুলো। আর ওই যে একটা বড় হোটেলে মোটামুটি একটা বড় মিরার ঠিক থাকবে, আর এগুলো পর্দা, মানে সব কিছুর কোয়ালিটি মোটামুটি ভালো আছে। তবে ফির বলছি, যে অনুযায়ী রেটটা নিয়েছে তার তুলনায় এতটাও আমার ভালো লাগেনি। তো মোটামুটি একটু কম রেঞ্জ হলে আর একটু ভালো হতো, অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। আর রুমের ওপরেও ডেকোরেশন খুব একটা যে হাইফাই তাও কিছু না, তবে বেডটা ভালো লেগেছে। আর বেড কোয়ালিটি মোটামুটি সব ভালো আছে। তো আমাদের ব্যাগ ট্যাগ এখানে রাখাই আছে আগে থেকে। আর এখানে একটা ফোন দিয়ে দিয়েছে রিসেপশনে ফোন টোন করার জন্য। তারপরে এদিকে দেয়ালটা দেখতে পাচ্ছি, এদিকে দেয়ালটা অনেকটা কিন্তু ড্যামেজ আছে। তো সেই তুলনায় আমি আগেও বললাম যে রুমটার রেঞ্জ অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। তো এখানে টিভিটা অলরেডি আমাদের চালুও করা হয়ে গেছে, বাবুরা যেহেতু টিভি দেখছিল। আর এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, তো মোটামুটি ঠিক আছে। আর বাথরুমের এখানে সামনে কিছু পাইনি, একটা টাওয়াল দিয়ে দিয়েছে পা মোছার জন্য, কেয়ার করা যাবে। আর এখানে বড় দেখে মিরারও দিয়ে আছে। তো মোটামুটি বাথরুম কোয়ালিটি খারাপ না, ঠিক আছে টয়লেটটাও। আর এখানে টাওয়াল, বডি ওয়াশ, শ্যাম্পু এসব রাখাও আছে, কোনো যে না আনলেও কোনো ব্যাপার না। তো চলো বাইরের ভিউটা দেখিয়ে দিই একটু নাইটে। তো বাইরেটা থেকে এটা ব্যালকনি, তো ব্যালকনিটা খুললে এখানে একটা চেয়ার টেবিল দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, খেতে বসা কিংবা এমনি বসে থাকা। তো এটা হচ্ছে নিচের দিকে, আর নিচের ফেসটা দেখতে পাচ্ছ না, এটা সামনে থেকেও দেখিয়েছি, এটা একটু ওপর থেকে দেখিয়ে দিলাম রুমের উপরের ব্যালকনি থেকে। আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে আছি, এটা সিক্স ফ্লোর পর্যন্ত আছে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। আর মোটামুটি ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে বাইরেটা। রুমের ভেতরেও ভালো, কিন্তু একটু রেটটা কম হলে অনেক ভালো হতো। আর এখানে চেয়ার টেবিলটাও বেশ ভালো লাগছে দেখতে। তো চলো বাইরে গিয়ে সামনে একটু নিচে যাই, ক্যান্টিনটা দেখিয়ে দিচ্ছি। তো ক্যান্টিনটাও অনেকটা বড় স্পেস আছে, আর এখন যেহেতু ক্যান্টিনে সবাই ডিনার করতে এসেছে। আর আমি দিনের বেলা একটু দেখিয়ে দিলাম, এটা মর্নিং ভিউ, কিন্তু এটা নেক্সট দিন মর্নিংয়ে আমরা এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে বসে বাইরের ভিউটা দেখলাম, জাস্ট অসাধারণ। আর ক্যান্টিনটা অনেকটা বড় আছে, যেহেতু রুমটা যেই ধরনের আছে না, তার তুলনায় ক্যান্টিনটা মোটামুটি খুবই ভালো। আর বাইরের ভিউটা দেখো তোমরা কেমন লাগছে, সকালবেলা থেকে আসলে খুব ভালো। আমরা যেহেতু বিকালে আসছিলাম, সেই জন্য অনেক কিছু মিস করে গিয়েছি। মর্নিংয়ের ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো। বা মোটামুটি আসলে, সকাল থেকে আসলে অনেক ভালো। তো এখানে যে রুম নিতে হবে তার কোনো মানে নেই, সারাদিন থেকে ডিনার করে লাঞ্চ করেও যেতে পারবে। আমরা যেহেতু অনেকেই আসছিলাম, তো সেই জন্য একটা রুম নিলাম, এতজন একসাথে এসে রুম না নিলে মানাই না। আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল, তো সেই জন্য আমরা একটা রুম নেওয়ার আগে থেকেই চিন্তা ভাবনা ছিল। তো মোটামুটি আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি, তোমরা যখন খুশি আসতে পারো, অনেক ভালো লাগবে, ভালোই জায়গা, খারাপ না। তো চলো বাই।